দুর্ঘটনায় আট একই পরিবারের বারো জনের মৃত্যু হল রাজস্থানের শুনিপুরে শনিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে জানা গেছে গোয়ালিয়র থেকে জয়পুর যাচ্ছিল একটি স্লিপার কোচ বাস দ্রুত গতিতে ছুটে চলা সেই বাস সুনীপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পোয় ধাক্কা মারে একটি অনুষ্ঠান সেরে সে টেম্পো করে বাড়িতে ফিরছিল একটি পরিবার শিশু সহ মোট বারো জন ছিলেন ওই গাড়িতে বাসটি টেম্পোকে ধাক্কা মারায় সেটি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের বারো জনের পুলিশ জানিয়েছে মৃতদের বয়স পাঁচ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান টেম্পো থেকে এক এক করে সকলকে উদ্ধার করা হয় কিন্তু ততক্ষণে সকলেরই মৃত্যু হয়েছিল তদন্তকারী এক আধিকারিক জানান কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে টেম্পো এবং বাস দুই বাহনকেই বাজে আপ্ত করা হয়েছে ঘটনার পর বাস চালক পলাতক বলে জানা গেছে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজস্থানের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের জন্য দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি বিউরো রিপোর্ট আর ই নিউজ